কক্সবাজারের কুতুবদিয়ায় নানা আয়োজনে শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর তঞ্চঙ্গা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী এবং কুতুবদিয়া কলেজের অধ্যক্ষ মোতাহারা বেগম সহ অনেকে।